আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজ আমরা দেখব স্যামসাং G7 বা স্যামসাং G700F ফ্ল্যাশ করব Z3X বক্সের মাধ্যমে। আমরা Z3X বক্স ওপেন করেছি, এখন আমরা মডেলটি সিলেক্ট করে নেব। এবারে ফাইলটাকে সিলেক্ট করে নেব। এবারে আমরা ক্লিক করব রিবুট টু ফ্ল্যাশ। রিবুট টু ফ্ল্যাশে ক্লিক করলে সেটি অটোমেটিক ডাউনলোড মোডে চলে যাবে। USB-তে লাগিয়ে নিলাম। দেখেন স্যামসাং ড্রাইভার পেয়েছে। এবারে ক্লিক দেব রিবুট টু ফ্ল্যাশ। এই যে দেখুন সেটি অটোমেটিক ডাউনলোড মোডে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড মোডে চলে গেছে। এবারে আমরা ফ্ল্যাশে ক্লিক দেব। এই তো ফ্ল্যাশ শুরু হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছি ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেল। এবারে সেটটি অটোমেটিক চালু হয়ে যাবে, আপনারা দেখতেই থাকেন। ভিডিওটি একটু স্কিপ করে দিলাম, কারণ আপনাদের যাতে অযথা সময় নষ্ট না হয়।
এই যে দেখতে পাচ্ছেন সেটা একদম চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।